নমস্কার নিউজ পর্দায় পর্যায়ে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা আপডেট নিউজের দিকে ইতিমধ্যে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় এক পশলা বৃষ্টিতে বান ভাসে আগরতলাবাসী যদিও রাস্তায় দাঁড়ানো জল দীর্ঘস্থায়ী হয়নি তবুও যান চলাচল ব্যাহত পথচারীদের ভোগান্তির শিকার কেননা জলমগ্ন হয়ে পড়েছিল অলি গলি রাজপথ কিছু কিছু ক্ষেত্রে ড্রেন অপরিষ্কার থাকার প্রধান কারণ হিসেবে উঠে আসছে কেননা ড্রেনে প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং আবর্জনা থাকার ফলেই এই জলমগ্ন আগরতলা চিত্রটা উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে যদিও ঘন্টা খানিকের মধ্যে জল নেমে গেছে এবং জানা যায় যে আঠারোটি পাম্প কিন্তু সচল ছিল কিন্তু কেন এই ঘন্টা খানিকের জন্য রাস্তায় জল জমলো তার জন্য দায়ী কে কেননা আমরা যদি একটু এক বছর আগে ফিরে যায় তাহলে দেখা যাবে যে গত বছর রাজ্যের এক পশলা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমাট হয়েছিল রাজ্যবাসীদের হয়রানির ভোগান্তির শিকার হতে হয়েছিল সেই জায়গায় পৌর নিগমের কিন্তু একেবারে আশ্বস্ত করেছিলেন যে আগামী বছর বৃষ্টি হলে জল জমার কোনো সম্ভাবনা থাকবে না বা বেশিক্ষণ জল রাস্তায় স্থির থাকবে না কিন্তু এক বছর পর যখন আবারও এক পশলা বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু বানভাসী গোটা রাজ্যবাসী আগরতলাবাসী যদিও রাস্তায় দাঁড়ানো জল বেশিক্ষণ ছিল না প্রায় এক ঘন্টার মধ্যে জল নেমে যায় কিন্তু যান চলাচলে কিন্তু ব্যাহত হয়েছে সাধারণ জনগণ এর পেছনে দায়িকারা তা নিয়েই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে কেন না এক বছর আগে পৌর নিগমের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা জানতেন যে কি কারণে এই জল জমাট হয় বর্ষাকালে কিন্তু সে এক বছরকে কেন কাজে লাগানো হয়নি পৌর নিগমের পক্ষ থেকে এই নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আজকেও যখন বৃষ্টি হয় ঠিক একেবারে জলমগ্ন অবস্থায় কিন্তু গোটা আগরতলা ছিল একেবারে ভোগান্তির শিকার হতে হয়েছে পথচারী সাধারণ জনগণকে সে বিষয়ে পৌর নিগমের যারা কার্যকর্তা রয়েছেন তারা কি বলছেন আমরা একবার শুনব মানে কিৰকম হৈছিল আমাৰ দল আপনারা পৌর নিগমের আধিকারিকদের কার্যকর্তাদের বক্তব্য আপনারা শুনলেন মূলত আজ সকাল ঠিক এগারোটা থেকেই বৃষ্টি শুরু হলে কয়েক মিনিটে জলমগ্ন হয়ে পড়ে অলি গলি রাজপথ এবং পৌর নিগম থেকে দাবি করা হচ্ছে যে ড্রেনের কারণে ড্রেনের অপরিষ্কারতার জন্য এই জলমগ্ন অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ড্রিন অপরিষ্কার থাকাই প্রধান কারণ ছিল বলে কার্যকর্তারা দাবি করছেন কিন্তু প্রশ্ন উঠছে যে এত কিছু জানার পরও কেন পৌর নিগমের কার্যকর্তারা ঠিক এক বছর ধরে সেই প্রস্তুতি নিলেন না সেটাই প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আরও অন্যান্য সংবাদ সাথে থাকুন